আমি কোন ধরনের ভূমিকা ছাড়া কথা শুরু করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দিন দিয়েছেন একটা ধর্ম দিয়েছেন সেই ধর্মের নাম হলো কথা বলেন না সেই ধর্মের নাম ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দ্বীন নিশ্চয়ই দ্বীন ইনদাল্লাহ আল্লাহর নিকট কি ইসলাম 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 ধর্ম আসার পর পৃথিবীতে আর কোন ধর্ম চলবে না বলে না পৃথিবী আর কোন ধর্ম চলবে না আল্লাহই বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ইসলাম ধর্ম পৃথিবীতে আসার পর ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ইসলাম ছাড়া অন্য কোনটাকে কেউ যদি দিন হিসাবে গ্রহণ করে ইসলাম ব্যতীত অন্য কোন তন্ত্রকে অন্য কোন মন্ত্রকে অন্য কোন মতবাদকে অন্য কোন ধর্মকে চাই সেটা মানুষের বানানো হোক অথবা পূর্ববর্তী আল্লাহর দেওয়া ধর্ম হোক ইসলাম ধর্ম আসার পর পৃথিবীতে আর কোন ধর্ম চলবে না এই চলবে না মানে আপনি তারে জোর করে মুসলমান বানাবেন না এই চলবে না মানে আল্লাহর নিকট মুক্তিপ্রাপ্ত হতে হলে আল্লাহর নিকট মুক্তি লাভ করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ইসলাম আসার পর একমাত্র আল্লাহর নিকট মনোনীত ধর্মের নাম বড় আস্তে কইলে আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম মনোযোগ আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এক কথায় আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে আমি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত যত সমস্যায় পড়ব ব্যবসা বাণিজ্যে গিয়ে যে সমস্যাগুলো আমার সামনে আসবে যে মাসালাগুলো আমার সামনে আসবে আমার দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো যে মাসালাগুলো আমার সামনে আসবে আমার পারিবারিক একান্ত ব্যক্তিগত জীবনে যে সমস্যা যে মাসালা আমার সামনে আসবে আমার রাজনৈতিক জীবনে যে মাসালা যে সমস্যা আমার সামনে আসবে এক কথায় আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত যত সমস্যা যত মাসালা আমার সামনে আসবে সব মাসালার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই আর আস্তে কয় ইসলামী শরীয়তে আছে না নাই কারা কারা বিশ্বাস করেন যে সব সমস্যার সমাধান ইসলামী শরীয়তে আছে সব সমস্যার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই বুঝেন এবার কথাটা বুঝেন সব সমস্যার সমাধান ইসলামী শরীয়ত আর আমি তিনটা জায়গায় পাবো কটা জায়গায় কথা বলে না কটা জায়গায় এক নম্বর কোরআন বলেন এক নম্বর দুই নম্বর হাদিস বলেন এক নম্বর দুই নম্বর এক নম্বর দুই নম্বর তিন নম্বর ফিক বলেন তিন নম্বর এক নম্বর দুই নম্বর তিন নম্বর এই ফিকের ভিতর সুন্নার ভিতর জামাতে সাহাবাও আছেন আমি কোন ধরনের ভূমিকা ছাড়া কথা বলবো মনোযোগ দিয়ে শুনতে হবে আমরা ফুরুই মাসআলার ক্ষেত্রে শাখা প্রশাখাগত মাসআলার ক্ষেত্রে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যেই ফিকহের সূচনা করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেই ফিক লালন পালন করেছিলেন যেই ফিক বিস্তৃত হতে ভূমিকা রেখেছিলেন আলকামা যেটাকে আমরা ফিককে হানাফি নামে চিনি আমরা শাখা প্রশাখাগত মাসআলার ক্ষেত্রে ফলো করে অনুসরণ করি হযরত ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেটাকে সাজিয়েছেন যেটাকে সুবিন্যস্ত করেছেন যেটাকে গুছিয়েছেন আমরা অনুসরণ করি ফিককে হানাফিকে কাকে ফিককে হানাফি পরে বলেন এর আগে বলেন আমরা ফলো করি ফিকহ আহল ইরাক ইরাকের ফিকাহকে কোন জায়গার ফিকাহ কথা বলে না কোন জায়গার ফেকা এরা আমি প্রথম একটা জিনিস বুঝাই এই জিনিসটা বুঝলে পরে আলোচনা বুঝে আমার সামনে সহজ হবে আমি যদি আমার থেকে বুঝাই একটু কষ্ট হবে আমি একটা কিতাব আপনাদেরকে দেখাই এটা হলো আল খায়রাতুল হিসাম ফি মানাকিবিল ইমামুল আযম আবি হানিফাতান নুমান আমাদের ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিয়ে ইতিহাসে নানা সমালোচনা আছে দেখেন যে বড়ই গাছ যত বড় যে বড়ই গাছে ফল যত বেশি যে আম গাছে আম যত বেশি
সেই আম গাছে মানুষ ডিল মারে তত কথা কয় না ডিল মারে তত দুনিয়ার নিয়ম ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত বড় বটবৃক্ষ ছিলেন ওই আলোচনা করতে গেলে আলোচনা যাবে গা আরেক দিকে তো আল্লাহর একটা কারিশমা হলো এটা বাস্তব কারিশমা পৃথিবীতে অনেক মানুষ অনেক বড় বড় ইমামগণ ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর সমালোচনা করেছেন খারাপ কথা বলেছেন নেতিবাচক বক্তব্য দিয়েছেন আল্লাহর একটা আজীব কারিশমা হলো ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে যে যে আপত্তি করেছেন এই কোন আপত্তির জবাব হানাফি মাযহাবের কোন ইমাম দেওয়া লাগে নাই কোন অভিযোগের জবাব হানাফি মাযহাবের কোন ইমামগণ দেওয়া লাগে নাই কোন অভিযোগ নিয়ে চুলচেরা বিশ্লেষণ হানাফি মাযহাবের কোন ইমাম করা লাগে নাই অন্য মাযহাবের অন্য মান্য ইমামগণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এটা জবাব দেওয়ার জন্য শাফি মাযহাবের বড় বড় ইমামদেরকে মালিকি মাযহাবের বড় বড় ইমামদেরকে হাম্বলি মাযহাবের বড় বড় ইমামদেরকে আল্লাহ প্রস্তুত করে দিয়েছেন তারা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রশংসা লিখে যে যে আপত্তি করেছে সব আপত্তির জবাব দিয়ে দিয়েছেন পৃথিবীতে একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন ইমাম ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি 974 হিজরিতে ইন্তেকাল করেছেন কানা শাফিঈয়ান শাফি মাযহাবের বড় ইমাম ছিলেন ইবনে হাজার হাইতামি একজন হলেন ইবনে হাজার আসকালানি 852তে আর আরেকজন হলেন ইবনে হাজার হাইতামি যিনি 974 ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি একটা সুন্দর কিতাব লিখেছেন এই কিতাবের নাম আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমাম আল আযম আবি হানিফা নুমান এখানে তিনি ইমাম আযম আবু হানিফা রাহিমাল্লাহর বিভিন্ন মানাকিব ইমাম আযম আবু হানিফা রাহিমাল্লাহর বিভিন্ন মর্যাদা ইমাম আযম আবু হানিফা রাহিমাল্লাহ কিভাবে ফিকহে হানাফির ভিত্তি স্থাপন করেছিলেন ইমাম আযম আবু হানিফা ফিকহ কোন দৃষ্টিতে সাজিয়েছেন কেন আমাদেরকে ফিকহ মানতে হবে এই সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন সব তো বলা যাবে না এই কিতাব থেকে আমি ইমাম আযম আবু হানিফা রাহিমাল্লাহর একটা বক্তব্য আমি আপনাদেরকে পড়ে শোনাই প্রথম হলো এই কথা বলেন না এই কিতাবের 62 নম্বর পৃষ্ঠায় এই যে এখানে আল খায়রাতুল হিসান এটা ছেপেছে মাকতাবাতুস সুন্নাহ মিশর থেকে এই বইয়ের 62 নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন যেই পরিচ্ছেদের নামকরণ করেছেন ফিমা বানা আলাইহি মাযহাবা দেখেন আজকে আমাদের সমাজে কিছু ভাই আছেন যারা বুঝে না বুঝে সাধারণ মানুষের ভিতর একটা অপপ্রচার ছড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষের ভিতর একটা বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছেন কি বিভ্রান্তি ছড়িয়েছেন যে আমরা যারা মুজতাহিদ না স্বাভাবিকভাবে আমরা ফরয় মাসালার ক্ষেত্রে কোনো মুজতাহিদ ইমামকে ফলো করি পরিভাষায় এটাকে বলে আমরা মাযহাব মানি তারা সাধারণ মুসলমানদের ভিতর একটা অপপ্রচার ছড়িয়ে দিয়েছেন কি অপপ্রচার যে আমাদেরকে মানতে হবে কোরআন সুন্নাহ কোরআন সুন্নাহ আছে আল্লাহর নবীর এত হাদিস আছে এত হাদিস বাদ দিয়ে কেন মাযহাব মানতে হবে এত হাদিস বাদ দিয়ে কেন ফিকহ মানতে হবে এত হাদিস বাদ দিয়ে কেন ইমাম আযম আবু হানিফাকে মানতে হবে এত হাদিস বাদ দিয়ে কেন ইমাম শাফিঈকে মানতে হবে এত হাদিস বাদ দিয়ে কেন ইমাম আহমদকে মানতে হবে এটা বাহ্যিকভাবে খুব সুন্দর কথাটা বাহ্যিকভাবে খুব সুন্দর যে আসলেই তো কোরআন আছে হাদিস আছে তো কোরআন হাদিস বাদ দিয়ে আমি কেন মানতে হবে এই কথাটা বাহ্যিকভাবে সুন্দর ওনারা একদম সূক্ষ্মভাবে সাধারণ মানুষের কাছে মুজতাহিদ ইমামদেরকে 1400 বছরের উম্মার সেরা ইমামদেরকে হাদিস এবং কোরআনের বিপরীত দাও করাই দে তারা মনে আপনাদেরকে বুঝাবে হাদিস একদিকে ইমাম আযম আবু হানিফা আরেকদিকে সাহাবা একরাম একদিকে ইমাম আযম আবু হানিফা আরেকদিকে সহিহ হাদিস আরেকদিকে ইমাম আযম আবু হানিফা আরেকদিকে সহিহ হাদিস একদিকে ফিকহ আরেকদিকে সহিহ হাদিস একদিকে মাযহাব আরেকদিকে সূক্ষ্মভাবে সহিহ হাদিসের বিপরীত মাযহাবকে দাঁড় করায় সাধারণ মানুষ তো মনে করে তখন ঠিক আছে আমার মাযহাব মানতে হবে কেন আমি হাদিস মানবো বস কেউ বলে আমি সালাফি কেউ বলে আমি গায়ের মুকাল্লিদ কেউ বলে আমি লামাযহাবি এখন আর আপডেট হয়ে পড়ে কেউ বলে আমি আহলুল হাদিস আছে না নাই এই জিনিসটা বুঝেন মাযহাব কি লাগে কখন কখন আমার মাযহাব লাগবে ফিকহে হানাফির ভিত্তি কি এটা আমি আপনাদেরকে পড়ে শোনাই তাহলে পরে বুঝবেন মাযহাব লাগে কিনা যারা বলেন আমরা মাযহাব মানি না তারা আসলে মাযহাব মানেন কিনা যারা বলেন মাযহাব মানি না তাদের বড় বড় ইমামগণ কি বলেছেন সব দেখাবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ তো এখানে তিনি আলোচনা করেছেন লম্বা আলোচনা উনি বলেন ইলম আন্নাহু ইয়াতাআইয়ানু আলাইহ আল্লাহ তাফহামা মিন আকওয়ালিল উলামা আন আবি হানিফাতা
وأصحابه أنهم أصحاب الرأي أن مرادهم بذلك تنقيصهم ولا نسبتهم إلى أنهم يقدمون رأيهم على سنة رسول الله ولا على قول أصحابه لأنهم براء من ذلك তুমি এটা মনে করো না যে ইমামে আযম আবু হানিফা রাহিমাল্লাহ হাদিসকে বাদ দিয়ে তার নিজস্ব রায়কে তার যুক্তিকে তার কিয়াসকে হাদিসকে বাদ দিয়ে তিনি তার যুক্তিকে হাদিসের উপর প্রাধান্য দিয়েছেন নাউযুবিল্লাহি মিন যালিক ইমামে আযম আবু হানিফা রাহিমাল্লাহ জীবনে এমন কোন কাজ করেন নাই তাহলে ইমামে আযম আবু হানিফা কি করেছেন ইমামে আযম আবু হানিফা রাহিমাল্লাহর মাযহাবের ভিত্তি ছিল কার উপর এই আলোচনা করতে গিয়ে উনি বলেন فقد جاء عن ابي حنيفه رحمه الله من طرق كثيره امام اعظم ابو حنيفه رحمه الله থেকে অনেকগুলো সূত্রে বর্ণিত হয়েছে তুরুক মানে সনদ এটা আপনারা বুঝবেন না জন্য ব্যাখ্যা করলাম না যে মা মুলাখাসুহু অনেকগুলো সনদে যেই কথা বর্ণিত হয়েছে ওই কথার মূল কথা কি মূল কথা বলেন যে ইমামে আযম আবু হানিফা আন্নাহু আউয়ালান ইয়াখুযু বিমা ফিল কুরআন যে ইমামে আযম আবু হানিফা রাহিমাল্লাহর কাছে কোন মাসআলা যখন আসে ইমামে আযম আবু হানিফা রাহিমাল্লাহর কাছে কোন বিষয় যখন আসে উনি বলেন ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আন্নাহু আউয়ালান ইয়াখুযু বিমা ফিল কুরআন ইমামে আযম আবু হানিফা রাহিমাল্লাহ প্রথম কোরআনে যান কোরআনে যদি কোন মাসআলার সমাধান তিনি পেয়ে যান তাহলে ইমামে আযম আবু হানিফা রাহিমাল্লাহ কোরআনকে আঁকড়ে ধরেন কোরআনকে বাদ দিয়ে অন্য কোথাও যান কথা বুঝছেন তাহলে ইমামে আযম আবু হানিফা রাহিমাল্লাহর ফিকহে হানাফির এক নম্বর স্তম্ভের নাম কোরআন বলেন এক নম্বর স্তম্ভের নাম কোরআন বলেন মদ খাওয়া খারাপ হয় না মদ খাওয়া সুদ খাওয়া জিনা করা বেবিচার করা তারপর হলো এরপর হলো রমজানে রোজা রাখা হারাম করতেছে বাঙালি এক আদিব জাতি বুঝছেন রমজানে রোজা রাখা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যাকাত দেওয়া এগুলা বুঝতে হলে আমার মাযহাবের দরকার আছে আছে কই এগুলা বুঝতে হলে আমার ইমাম আযম আবু হানিফার দরকার আছে এটা তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এটা বুঝতে হলে আমার কোথাও যাওয়ার দরকার পৃথিবীর কোন মানুষ কি বলে ইমাম আবু হানিফা বলেছেন রমজানে রোজা রাখা ফরজ এটা বলার দরকার নাই যদি কোন মাসআলা আমি কোরআনে পেয়ে যাই খুব মনোযোগ যদি কোন মাসআলা আমি কোরআনে পেয়ে যাই তাহলে ওই মাসআলার সমাধানের জন্য আমার আর কোথাও যাওয়ার কোনো দরকার কথা কয় না আর যাওয়ার কোথাও কোনো দরকার এখন প্রশ্ন হলো আমি এটা কোরআনে পেলাম না তখন কি করব উনি বলেন ফাইল্লাম ইয়াজিব মাসআলাটা এমন আসলো যে মাসআলাটা আপনি কোরআনে পেলেন না যদি আপনি কোরআনে না পান তখন কি করবেন উনি বলেন ফাবিস সুন্নাহ ইমামে আযম আবু হানিফা রাহিমাল্লাহ কোন মাসআলার জন্য প্রথম যাবেন কোরআনে পুরা কোরআনে পেয়ে গেলে আর কোথাও যাওয়ার দরকার নাই ইমামে আযম আবু হানিফা ওই মাসআলার সমাধান কোরআনে পাননি স্বাভাবিকভাবে সব শাখা প্রশাখাগত মাসআলা আপনি কোরআনে পাবেন না আল্লাহ মূলনীতিগতভাবে বলেছেন সব শাখা প্রশাখার বিস্তারিত বিবরণ কোরআনে নাই ইমামে আযম আবু হানিফা বলেন আমি যদি কোরআনে না পাই ফাবিস সুন্নাহ আমি যাই আল্লাহ নবীর ইসলামের সুন্নায় এক নম্বর কোরআন কোরআনে যদি আমি মাসআলা না পাই আল্লাহ নবীর সুন্নায় যাই যদি আমি নবীর সুন্নাহ বা হাদিস আমি মাসআলার সমাধান পেয়ে যাই আমি হাদিস গ্রহণ করি আর কোথাও যাই আর কোথাও যাই তাহলে এক নম্বরে কথা কয় না এক নম্বরে কোরআনে না পেলে কোরআনে না পেলে দুইটা বুঝলেন এরপরে বুঝলেন এখন আমি কোরআনেও পেলাম না আমি হাদিসেও পেলাম না বুঝেন আমি কোরআনেও কথা বলেন আমি কোরআনেও হাদিসেও এখন এই মাসালার সমাধান আমার জানার দরকার আছে না নাই এখন আমি কি করব ইমামে আযম আবু হানিফা রাহিমাল্লাহ বলেন ফাইল্লাম ইয়াজিদ ফাবি কওলি সাহাবা কোরআনেও পেলাম না হাদিসেও পেলাম না কোরআনেও যখন না পাবো হাদিসেও যখন না পাবো তখন আসবো জামাতে সাহাবায় যদি আমি জামাতে সাহাবায় ওই মাসআলার সমাধান পেয়ে যাই তখনও আমি ইজতিহাদে যাব না তখনও আমি কিয়াসে করব না তখনও আমি ফিকহে যাব না কোরআনে পেয়ে গেলে আলহামদুলিল্লাহ কোরআনে না পেয়ে হাদিসে পেয়ে গেলে আলহামদুলিল্লাহ কোরআনেও পেলাম না হাদিসেও পেলাম না আসবো জামাতে সাহাবায় যদি আমি